राम मंदिर के निर्माण की आकांक्षा सदियों से थी, आज ये सोच हो चुका है। राम मंदिर निर्माण और आकांक्षा शतिका पुरानी আজি পূর্ণ হল। এনেদরে রামর প্রসঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়ে আরম্ভ করলে সংসদর বাজেট অধিবেশন। পুনর শুনক মন্তব্য। রাম মন্দির কে নির্মাণ কি আকাঙ্ক্ষা সদিও সে থি, আজ এ সোচ হো চুকা হে। রাষ্ট্রপতি গৰাকীৰ মন্তব্যত ফুটি উঠিল জাতি ধৰ্ম নিৰ্বিশেষে ৰাম মন্দিৰৰ সাৰ্বজনীনতা। ৰাম মন্দিৰ যে সাৰ্বজনীন, ৰাম মন্দিৰ যে জাতি ধৰ্মৰ ঊৰ্ধত, সেই কথা পুনৰ প্ৰমাণ কৰিলে একাংশ ইছলাম ধৰ্মী লোকে। ছদিনীয়া পদযাত্ৰাৰ অন্তত অযোধ্যা পালেগৈ 350 গৰাকী ইছলাম ধৰ্মী লোক। রাম মন্দির দর্শনের উদ্দেশ্যে লক্ষ্ণৌরপা পদব্রজে যাত্রা করলে 150 কিলোমিটার পথ, আর তার পাছর দৃশ্য এয়া। এই দৃশ্যই পুনের দেখালে সম্প্রীতি আর একতার নিদর্শন। আনহাতে রাম মন্দিরলে সাইকেলে যাত্রা আরম্ভ করলে তেজপুরের শুভ্রজ্যোতি দাসে। দেওবারে সাইকেলখনেৰে যাত্রা আরম্ভ করা যুবকগৰাকী আজি দিনৰ ভাগত উপস্থিত হয় নলবাৰী। যোৱা আপোনাৰ দেওবাৰে তো মই ৰামৰ ওচৰ এইকাৰণে গৈ আছো যে মোৰ মনৰ আশা পূৰণ হওক বুলি, বা মোৰ ঘৰৰ পৰিয়ালৰ বা মোৰ যিটো হেৰুৱা বস্তু মনৰ ভাল পোৱা সেইটো ঘূৰাই পাওঁ বুলি, আৰু তাৰপিছত আপোনাৰ ধৰক মোৰ যিটো কৰ্মসংস্থাপন তাতকৈ আৰু যিটো কৰি আছোঁ তাতকৈ উন্নতি হোৱাটো, সেই আশাতে ৰামৰ ওচৰ প্ৰাৰ্থনা কৰিবৰ কাৰণে। অযোধ্যাস্থিত রাম মন্দির দর্শনের বাবে দেশের ভিন্ন প্রান্তর ভক্তই ভক্তির অনন্য নিদর্শন দাঙি যাত্রা করা পরিলক্ষিত হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।